তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, এন্ড কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। আর তোমাদের সাথে আমি অর্পণ, আর তোমরা দেখছো এনবি অর্পণ। সো গাইজ, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো হঠাৎ করে ভাবছিলাম কই করা যায় কি করা যায়, একজনের সাথে কথা হলো একটা ফ্রেন্ডের সাথে, সে বললো চলো ঘুরে আসি একটুখানি। আমি তখন জায়গা চুজ করলাম, দেখলাম জায়গাটা মহেশ্বরপুরের ওইদিকে। আর মহেশ্বরপুরটা কোথায়? মহেশ্বরপুর যেতে গেলে আমাদেরকে মগড়াগঞ্জের নিচ দিয়ে যেতে হবে, যে ত্রিবেণী মগড়া যেটাকে সবাই বলে, সেখানে মগড়াগঞ্জের নিচ দিয়ে যেতে হবে। আর জায়গাটা হেভি সুন্দর জায়গা, দেখলে আশা করি সবাইকারই ভালো লাগবে। চলো একবারে মোটরবাইক সেটাপে দেখা করছি তোমার সাথে। সেটাপে এসে গেছি আমি, সামনে গাড়ি ইয়ামাহা এনটাইসার, সেটা বন্ধ করেছি। তো চলো যাওয়া তো হবেই। এবার ফোন আসছে, ফোন এই তো, তুমি ওখানটা আসো, দাঁড়িয়ে আছো। ওকে ওয়ান সেকেন্ড, গাড়ি স্টার্ট করছিলাম, গাড়িতে এবার দোকানে গেছিলাম একটুখানি, আসছে এই তো এসে গেছি। জয় বাবা, এখনই আছি, দু মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আছে কি না আছে একবার চেক করে নিতে হতো। ঠিক আছে, ঠিকই আছে, ফোনটা ওখানে লাগেনি যে কারণ ম্যাপ খুলতে হতে পারে আমাকে। তো জায়গাটায় যাই যেখানে পিক করতে হবে ডেস্টিনেশন। আর এই যে দাঁড়িয়ে আছেন একজন, ওনার নাম করে কোন দিক দিয়ে যাবো? এদিকে চলে যাবো ডাইরেক্ট। বসে বসে রয়েছো? আমার ব্যাগটা সামনে নিলে হতো। মগড়া ফ্লাইওভারের সাইড দিয়ে চলে যাচ্ছি, ফ্লাইওভারে উঠলে হবে না, ফ্লাইওভারে উঠলে ওইদিকে চলে যাবে। আমরা ডানকুনির দিকে যাব না, আমরা যাব এই সাইডে বর্ধমানের দিকে, তাই পাশ দিয়ে পাশের রাস্তাটাই ধরলাম। রাস্তাটা হেভি রাস্তা, ফ্লাইওভারটা সেরা করেছে। আর ফ্লাইওভারের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হেভি ভালো লাগে, মোটামুটি স্পিডে রয়েছে, বেশি স্পিডে নেই এখন। এবার মগড়াতে গিয়ে উঠছি, আবার ফ্লাইওভারের সামনে দিয়ে বাঁ দিক টার্ন নিয়ে নিতে হবে, হাঁটিয়ে নয়তো পিছনে লরি থাকলেই চুলকে চপ। হয়ে যাক হয়ে যাক, তবে পুলিশ পুলিশের মতো পুলিশের কাজ করছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবার যাব লেফট সাইড, বাপে মগড়াগঞ্জের বাজার। এখানে ভালো ভালো সরস্বতী পূজা হয়, সরস্বতী পুজোর সময় তো আর যেবারে একটা ব্লগ বানাবো, আসুক সরস্বতী পুজো সামনে। এখানে অনেক ভালো ভালো সরস্বতী পুজোর প্যান্ডেল হয় ভিতরের দিকে। তো বর্ধমান লাইন,
থেকে সোজা চলে গেলে বর্ধমান, আর এদিকে পিছনে হাওড়া। আর এই রাস্তাটা ফেরা রাস্তা বাড়ি চালানোর জন্য। ওয়েদারটাও ভালো হয়ে গেছে যাতে গাড়ি চালাতে বেশি কষ্ট হচ্ছে না, নয়তো যদি বেশি রোদ থাকতো তাহলে তো পুরো ঘামে ঘাম হয়ে যেত শরীর পুরো। গ্লাভগুলো খুব পুরনো গ্লাভ হয়ে গেছে, নতুন একটা ব্যবস্থা করতে হবে। নতুন গ্লাভস কেনার ইচ্ছা আছে, দেখি কদিনের মধ্যে হয় নতুন গ্লাভস কেনা। তো ম্যাপটা সেট করলাম, দাঁড়িয়ে ছিলাম, হেভি সুন্দর জায়গা ছিল, ঠান্ডা ঠান্ডা। আর গাড়িটা যখন দুবারে স্টার্ট হলো না, তখন মাথাটা কেমন বাস্ট বাস্ট করছিল যে যদি কিছু হয়ে না যায়। এখানে ম্যাপে দেখা যাচ্ছে মোটামুটি তার অবশ্য 23 নম্বর, এই রুটটা দিয়েই চলে এরাই। রাস্তা স্ট্রেট পুরো, কোনো এদিক ওদিক বাঁকা টেরা নেই, আর সুন্দর রাস্তা, স্মুথ। আমাদের ওখানকার মতো লেয়ার লেয়ার হয়ে যায়নি, যে উঁচু নিচু উঁচু নিচু। রাস্তা খুব সুন্দর চলেছে, Do you want to know? Well, I've been thinking about you, and I think I have to listen, because the sun is up, it's a beautiful day, my beginning will be as bright as the sun, come won't you come along, and it feels so bright, it's like luck is raining on me. And follow your heart, doesn't matter how far. There is so much love to give, something's telling me this time. Baby, baby, now I know, baby, baby, gotta go. There is so much love to give, something's telling me it's right. When you came to me, oh, I knew it's you, yeah, boy. The one who showed me now and forever. আমি দেখে নিয়েছি কোথায় একটু দেখে যেতে হবে, চলে যাবো জায়গাটা একবার, গলিটা একবার চিনে সামনে। এবার এটা দিয়ে লেফট, দেখি এই রাস্তা দিয়ে কতটা যেতে হয় দূরে।
এই রাস্তাটাই ছিল। পৌঁছে গেছি। ও জায়গা তো বললো জায়গাটা সেরা, তো গাইস জায়গাটার নাম হচ্ছে ইন্দ্রদীঘি, সেরা জায়গা, হেভি। আপাতত এখানে রেখেছি হেলমেটটা আর গ্লাভসটা। এদিকে রাস্তাটার এরকম সোয়া যাচ্ছে, মাঝখান দিয়ে সোজা সোজা গাছ উঠেছে, কি লাগছে রাস্তাটা। রাত্রিবেলায় এই জায়গাটা পরিবেশটা পুরো অন্যরকম, আর এদিকে ধানের চাষ হয়েছে সবুজ। ঘুরে টুরে এই দোকানটার সামনে দাঁড়ানো হলো, চা খাবো, মাইন্ড তো ফ্রেশ হয়ে যাবে। তাহলে চাটা খাই, তারপর দেখা করছি, ঠিক আছে ভাই। আর আপাতত রাস্তাঘাট খালি আছে, তো চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়ার পালা, গাড়িটা বাইরে দাঁড় করানো। চাটাকে ভালো লাগলো বেশ, একটু মন এনার্জি এলো শরীরের মধ্যে, না তো বড্ড ক্লান্ত হয়ে গেছিলো গাড়ি চালিয়ে চালিয়ে। অনেকক্ষণ চালিয়েছি, মোটামুটি 2 ঘন্টা গাড়ি চালানো হয়েছে অ্যাপ্রক্স। তো যাই, বেরোই এবার ওখান দিয়ে, যাবো বাড়ির দিকে। তো একদম বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ব্লগ কন্টিনিউ করছি। সো গাইজ, বাড়ি এসে গেছি, প্রচণ্ড টায়ার্ড, আর ঘোরাটাও খুব ভালো হলো। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও আনার, আরও চেষ্টা করব। ইচ্ছা তো আছে অনেক অনেক ভিডিও আনবো, অনেক দূরে দূরে ট্যুর করবো, অনেক কিছু করবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করবে, কেননা তোমাদের সাপোর্টটা প্রচুর জরুরি। আর সাথে নতুন যদি চ্যানেলে হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে থাকে। তো চলো আবার একটা ভিডিওতে দেখাবো খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।